হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। একটা খুব ভালো আপডেট, বিশেষ করে এটিকে মোহনবাগান ফ্যানদের জন্য, সেটা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। জনি কাউকো, যাকে নিয়ে এতদিন ধরে জল্পনা চলছিল, তিনি কি এটিকে মোহনবাগানে সাইন করে দিয়েছেন? আমি তোমাদেরকে বলেছিলাম জনি কাউকোর এটিকে মোহনবাগানে সাইন করার সম্ভাবনা 95%, সেটাই কিন্তু হয়ে গেছে অলরেডি। ফিনল্যান্ডের ইউরোকাপের জনি কাউকোকে 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে ফেলেছে এটিকে মোহনবাগান। তো বলাই যায় নিঃসন্দেহে এটা আইএসএল এর ইতিহাসে একটা বিশাল বড় সাইনিং। তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, চমক কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, এছাড়াও আরও বেশ কিছু চমক অপেক্ষা করে আছে এটিকে মোহনবাগান ফ্যানেদের জন্য। ইভান ট্রিকোস্কির ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম, এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন স্ট্রাইকারের সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান কথাবার্তা এখনও পর্যন্ত চালাচ্ছে। দেখো, ডেভিড উইলিয়ামসের এটিকে মোহনবাগান ছাড়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই রয় কৃষ্ণার পাশে আরও কিন্তু একজন হাই প্রোফাইল স্ট্রাইকারকেই আনতে চলেছে এটিকে মোহনবাগান। তো এবার দেখা যাক কী হয়, কোনো ফার্দার আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে একটা ব্যাপার একটু আমি তোমাদেরকে বলে রাখছি, কোনো ট্রান্সফার আপডেট দিলেই, মানে আমি যদি বলি যে কোনো একটা প্লেয়ারের সঙ্গে কোনো একটা দল কথাবার্তা বলছে, তার মানে কিন্তু এটা কখনোই নয় যে সেই প্লেয়ারটা ওই দলের হয়েই খেলবে। এই ব্যাপারে কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, এটা আমি দেখেছি অনেকবার। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখনকার মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।